إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনটা পরিপূর্ণভাবেই চ্যালেঞ্জপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনটাকে চ্যালেঞ্জ দিয়ে পূর্ণ করে দিয়েছেন প্রতি মুহূর্তে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি তুমি যদি আমার কাছে প্রশ্ন হয় তাহলে তোমাকে অবশ্যই কষ্ট করে প্রশ্ন হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে তৈরি করেছি লাতারকাবুননা তাবাকান আন তাবাক তুমি অবশ্যই অবশ্যই একটা স্টেজ একটা স্তর থেকে আরেকটা স্তরে তোমাকে উন্নীত হতে হবে প্রতি মুহূর্তে তোমাকে চেষ্টা করে যেতে হবে ফামুলাকি সো দ্যাট ইউ দেন অ্যাচিভ মাই প্লেজার অ্যান্ড মাই মিটিং উইথ মি যেন এর মাধ্যমে তুমি আমার সন্তোষ এবং আমার সাথে সাক্ষাৎ অর্জন করতে পারো এমনি তুমি অর্জন করতে পারবে না এই জীবনে তুমি এই পৃথিবীতে তুমি যেমন জীবন যাপন করবে আখেরাটা তোমার তেমন হবে আল্লাহ তাআলা বললেন একদল লোক আছে তারা কষ্ট ক্লেশ ভিন্ন পথে করেছে দে ব্রট মাইজারি আপন দ্যার লাইফ তারা তাদের জীবনের উপর কষ্টের উপর কষ্ট তারা এনেছে বাট দিস উইল নট প্রোভাইড অর ব্রিং এনি বেনিফিট ফর দেম ইন দ্য হিয়ার আফটার দিস উইল নট রেজাল্ট ইন এনি ফ্রুটস এগুলো তাদের জন্য কোনো ফলাফল বয়ে নিয়ে আসবে না আখেরাতে দুনিয়ায় হয়তো তারা কিছু অর্জন করবে কিন্তু আখেরাতে তাদের জন্য কোনো কিছুই বয়ে নিয়ে আসবে না দেয়ার ইজ অ্যানাদার গ্রুপ অফ পিপল যারা দুনিয়ায় কষ্ট করে কিন্তু এর পারিশ্রমিক এর প্রতিদান তারা আখেরাতে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনশিকাকে এই দুই ধরনের লোকেরই চিত্রায়ন করলেন তাদের তিনি সেখানে পেইন্ট করলেন তাদের চিত্র তিনি আঁকলেন একে বললেন একদল লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে তাদের আমলনামা দেবেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা তাদের জন্য খুব সহজ হিসাব হবে তাদের জন্য সহজ হিসাব হবে এবং ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা সে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে আনন্দিত অবস্থায় এবং পরিবার পরিজনকে নিয়ে জান্নাতে সে আনন্দে বসবাস করবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি দেয়ার উইল বি অ্যানাদার গ্রুপ অফ পিপল হু উইল বি হ্যান্ডেড ওভার দেয়ার বুক অফ রেকর্ডস টু দেয়ার লেফট হ্যান্ডস তাদেরকে বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা তারা তখন তাদের জন্য ধ্বংস ডাকতে থাকবে হায় আমার ধ্বংস হোক ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা হায় আমার ধ্বংস হোক আয় কেন আমাকে পুনরুত্থান করা হলো কেন আমাকে আজকে এই দিনটি দেখতে হলো সব আমার শেষ হয়ে গেছে সেইভাবে তার জন্য ধ্বংস ডাকতে থাকবে চিৎকার করে তার জন্য ধ্বংস ডাকতে থাকবে ওয়াসলা সাইরা কিন্তু এগুলো তার কোনো বেনিফিট নিয়ে আসবে না ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা
কুরআন কে বুঝতে হবে কোরআনের ল্যাঙ্গুয়েজ মিরাকল কুরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক তারা দুনিয়াতে ফুর্তি ফ্যাশনে তাদের সময়টা তারা কাটিয়েছে আখেরায় তাদের জন্য কোনো আনন্দ নাই অন দা আদার হ্যান্ড একদল লোক তার দুনিয়ার তথাকথিত আনন্দ ফুর্তিকে তারা বিসর্জন দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতে তাদের জন্য আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন which one you should choose khalidina fiha abada আপনি কোন খালিদিনা ফিহা আবাদায় থাকবেন যে খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন না যে খালিদিনা ফিহা আবাদার মধ্যে হচ্ছে কারণ এই সকল লোকেরা হচ্ছে তারাই কারণ তার আল্লাহ সুবহান ওয়া তাআলা অবাধ্য হয়েছে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার দ্বীন অনুসারে তাদের জীবনকে পরিচালনা করেনি উলাইকা শাররুম মাকানা ওয়াদ্দু সাবিলা এই লোকদের অবস্থা হবে সবচেয়ে নিকৃষ্ট এবং তারা সবচেয়ে বড় পথ হারা তারা পথ হারিয়ে ফেলেছে প্রিয় ভাইরা বোনেরা এই দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কষ্ট ক্লেশের মধ্যে তৈরি করেছেন রাসূলুল্লাহ বলেছেন বুখারীর বিভিন্ন হাদিস গ্রন্থে এসে আর দুনিয়া সিজনুল লিল মুমিন সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির অন্য হাদিস গ্রন্থগুলোতে এসে যে সেই হাদিস যে এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য কারাগারের মতো কারাগারে যেরকম তাকে রেস্ট্রিক্টেড জীবন যাপন করতে হয় সেখানে তার কোনো ফ্রিডম নাই এইরকম একটা রেস্ট্রিক্টেড জীবন তাকে যাপন করতে হয় এটি হচ্ছে ইবাদতের অর্থ এটি হচ্ছে স্লেভারি সার্ভিটিউডের অর্থ ইউ আর স্লেভ অফ আল্লাহ ইট ইজ ইওর আইডেন্টিটি আল্লাহর কাছে আপনার পরিচয় একটাই তা হলো যে আপনি আল্লাহর বান্দা আল্লাহ আপনার রব বান্দার কোনো স্বাধীনতা থাকে না তার নিজস্ব কোনো বক্তব্য থাকে না তার উইল ইজ মার্জড উইথ দি উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উইলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইলের সাথে সে একীভূত করে নেয় আল্লাহ যেটা চায় ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ তোমরা চাইতে পারো না আল্লাহ যদি না চায় আল্লাহ না চাইলে তোমরা সেটা চাইতে পারো না আল্লাহ যদি না বলে তাহলে সেটা তোমরা বলতে পারো না আল্লাহ অনুমোদন না দিলে কাজটি তোমরা করতে পারো না এই রকম জীবন তারা যাপন করে আমাদের জীবনটা কষ্ট ক্লেশের মধ্যে যাবে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ কিন্তু আমরা আমাদের এই জীবনটাকে আরো কষ্ট এবং ক্লেশের মধ্যে আমরা ফেলে দেই বিভিন্ন ভাবে কষ্ট ক্লেশের মধ্যে ফেলে দেই কোন এক সময় থাকি ইয়াংরা এখন যারা আমাদের সামনে আছো তোমরা আছো এবং যারা শুনছেন আমার ছাত্রদের মধ্যে হাজার হাজার আছে যারা ইয়াং ম্যান এন্ড আই লিভ উইথ देम আই লাভ টু লিভ উইথ देम আমি তাদেরকে ভালোবাসি তাদের সাথে থাকতে আমি ভালোবাসি আমার জীবনের গোটা সময়ে যেখান থেকে আমি প্রফেশনাল লাইফ শুরু করেছি I lived most of my time with the young generations. কারণ আমি জানি তাদের মধ্যে হোক এবং তারাই কেবলমাত্র উদ্ধার করতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার মাধ্যমে সেজন্য আমি বলছি ইয়াং আপনি শুনবেন একটা সময় থাকে যখন এক কান দিয়ে বের হয় এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায় বিকজ ইউ নেভার পে হিড বিকজ ইউ নেভার টেক থিংস ইনটু অ্যাক্টিভ কনসিডারেশন অ্যাক্টিভিজম এর একটা হিউজ অভাব রয়েছে ল্যাক অফ অ্যাক্টিভিজম আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাক্টিভিজম নাই প্রচন্ড উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে যা ধরেছে এটা তো করবই এরকম ডিটারমিনেশন স্টিডফাস্টনেস আজম নাই উলুল আজম এই সকল ব্যক্তিরা উলুল আজম তারা নয় ইয়াংদেরকে তা হতে হবে কানের একদিক দিয়ে বের হয়ে যায় একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যায় বিলিভ মি দেয়ার উইল বি এ টাইম যখন কানের একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে কখনোই বের হবে না এরকম একটা সময় আসবে বড়দেরকে জিজ্ঞেস করে দেখেন তো কথা একটা মাথায় ঢুকছে এখন আর এটা মাথা থেকে বের হয় না সারা দিন রাত শুধু এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে বড়দেরকে জিজ্ঞেস করে দেখেন দেয়ার উইল বি টাইম যখন একটা তো মাথায় ঢুকছে আর এটা বের হয় না ওটা সব সময় যন্ত্রণা দিতেই থাকে যন্ত্রণা দিতেই থাকে যন্ত্রণা দিতেই থাকে এরকম একটা সময় আসবে ইফ ইউ ডোন্ট রেগুলেট ইউর লাইফ দিস টাইম দেয়ার উইল বি টাইম যখন এভরিথিং উইল গিভ ইউ পেইন একটা সময় আসবে যখন সব কিছু আপনাকে কষ্ট দেবে মেক ইউর লাইফ ইজি in line with the ordinances of Allah Allah deya jibon byabostha onusare nirdesh onusare jibon take porichalona korun easy hoye jabe everything will become easy sob kichu shohoj hoye jabe sob kichu shohoj hoye jabe ekhon apni hate onek bojha niye cholte paren there will be a time jokhon apnar hat এগুলো এই বোঝার গ্রহণ করতে পারবে না অতএব এখন টাইম হচ্ছে হাতে বোঝা নিয়ে চলা দায়িত্ব নিয়ে কাজ করা এখন এমন একটা সময় আসবে যখন হাতে আর কোনো কিছু ধারণ করার ক্ষমতা থাকবে না তখন হার্টে সব কিছু গিয়ে ধাক্কা লাগবে বুঝেন নাই ছোট ছোট কথাও আপনার কষ্ট লাগে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিতে মনে চায় দের উইল বি টাইম হোয়েন ইউ উইল বি এজেড
যখন আপনার বয়স হয়ে যাবে তখন সব কিছু হাতে হার্ট থেকে সব হার্টে চলে যাবে হাত থেকে হ্যান্ড থেকে হার্টে চলে যাবে হাত থেকে তখন সব অন্তরে চলে যাবে আর কোনো কিছু বের হবে না কষ্ট 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 চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে অতএব সেই সময় আসার আগে নিজকে রেগুলেট করুন নিজকে পরিবর্তন করুন আমরা আমাদের নিজেদের উপর মাইজারি নিয়ে আসি যদি কঠিন কথা হয়ে যায় সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের নিজেদের উপর সেলফ ইমপোজড মাইজারি self-destructive nation নিজেদেরকে আমরা প্রতি মুহূর্তে ধ্বংস করে দিচ্ছি অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন ব্যবস্থা যদি আমরা পরিচালনা করতাম তাহলে আমাদের গোটা জীবন শান্তিময় হয়ে যেত গোটা জীবন শান্তিময় হয়ে যেত আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই জন্য বলি এবং আমি বলি হে আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে আরেকটা ওমর দাও যদি আরেকটা ওমর আসে মুসলিম উম্মার জন্য তাহলে সব পরিবর্তন হয়ে যাবে সারা দিন ভর তিনি দায়িত্ব পালন করেন রাতের সিংহভাগ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাতে দাঁড়িয়ে যদি তুমি সালাত আদায় করো তাহলে তোমার দিনের বোঝাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লাঘব করে দেবেন সহজ করে দেবেন তুমি রাতের একটা অংশ আল্লাহর জন্য ব্যয় করো দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষে তৈরি করে দেবেন ইয়াং জেনারেশন বুড়োরা যারা আছেন তাদেরকে বলছি Relieve the burden from your shoulder. আপনার মাথা থেকে বোঝাগুলো দূর করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসুন আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু কথা আপনাদের বলতে চাই আমি এই জন্য বলছি কারণ আপনি যদি এই দুনিয়ার জীবনকে যদি আপনি সহজ করে পরিচালনা করতে পারেন তাহলে আখেরাতের জীবন আপনার সহজ হয়ে যাবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা দুনিয়াতে ফুর্তি ফ্যাশনে ব্যস্ত ছিল আখেরাতে আমি তাদের সকল আনন্দ তাদের কেড়ে নিলাম আর একদল লোক তারা দুনিয়ার তথাকথিত ফুর্তি ফ্যাশনে তারা ব্যস্ত থাকেনি আখেরাতের সকল আনন্দ ওদের জন্য আমি নির্ধারণ করে রাখলাম হে আল্লাহ ইন্নাকা মান আদখালতান নারা ফাকাদ আখজাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আপনি যাকে জাহান্নামে প্রবেশ করান তাকে আপনি লাঞ্ছিত অপমানিত করে থাকেন ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার আরে জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না ওয়ামান যুহ ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতে প্রবিষ্ট হলো এই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করলো দুনিয়ার জীবন তো কিছু খেলতামাশা এর বাইরে কিছু নয় এবং আনন্দ ফুর্তির কিছু ধোকার সামগ্রী কাছে কিছুই নয় ধোকার সামগ্রী এগুলো জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাপান করাবেন যাকুম রাসূল বললেন লাউ আন্না কাতরাতাম মিন যাকুম সাকাতাত আলা ওয়াজহিল আরদি আফসাদাত আলা আহলিল আরদি মাঈশাতাহা যদি যেই যাকুম বৃক্ষ মানুষকে খেতে দেয়া হবে জাহান্নামীদেরকে ওই যাকুম বৃক্ষের এক ফোঁটা রস যদি এই পৃথিবীতে ফেলা হতো তাহলে এই গোটা পৃথিবী মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে যেত এক ফোঁটা রস যদি এই পৃথিবীতে ফেলা হতো পৃথিবীটা অযোগ্য হয়ে যেত বসবাসের সেই যাকুমের ফল সেই যাকুম বৃক্ষের রস এবং সেই গাছ পাতা ইত্যকার প্রতি মুহূর্ত আপনাকে খেতে হবে ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع সেদিন তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে সেটি তাদেরকে কোনো অবস্থায় ক্ষুধা নিবারণ করবে না এবং তাদেরকে মোটা তাজাও করবে না সেই দিন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জুউ সেই দিনের কথা আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমি বলছি তার আগে জীবনটাকে কঠিন এর দিকে নিয়ে যাবেন না সহজ জীবন যাপন করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ জীবন যাপনকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের ব্যক্তিদের জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন এবং তন্মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে প্রচন্ড অহংকারী আল মুতাকাব্বির আল জাব্বার অহংকারী অত্যাচারী স্বৈরাচারী তার সকল লাইফস্টাইলের মধ্যে স্বৈরাচার আছে স্বৈরাচার মানে হচ্ছে সে তার নিজের মতো করে জীবন যাপন করে আমরা সবচেয়ে বড় স্বৈরাচার অন্যের দিকে ইঙ্গিত করে লাভ নাই পৃথিবীর অধিকাংশ মানুষ যখন তারা কথা বলে তখন তারা অন্যের ব্যাপারে কথা বলে দে নেভার লুক এট দ্যামসেলভস তারা কখনোই তাদের নিজের দিকে তাকায় না তারা কখনোই তাদের নিজের দিকে তাকায় না নাইবু জামানানা ওয়াল আইবু ফিনা ফামা লিজ-জামানি আইবুন সিওয়ানা কবি বলেছেন খুবই সুন্দর কথা আমরা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়াই আসলে দোষ আমার নিজের দিকে আমি একবারও তাকাই না
একবারও নিজের দিকে তাকাই না। যখনই আলোচনা হয় তখন অন্যের আলোচনা হয়। ব্যক্তি তার নিজকে কখনোই আলোচনায় নিয়ে আসে না, তার নিজকে জবাবদিহি তার মুখে কখনোই নিয়ে আসে না, প্রত্যেকটা মুহূর্তে সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে বলছি, অন্যদেরকে নিয়ে আলোচনা করার পূর্বে নিজের দিকে তাকিয়ে দেখো যে তুমি কোন দিকে যাচ্ছ, তোমার আমলের অবস্থাটা কি, তোমার লাইফস্টাইলের অবস্থাটা কি। নিজের দিকে একবার তাকাও, নিজের দিকে একবার তাকাও যে তুমি কোথায় আছো, তুমি কাদেরকে নিয়ে কথা বলছো। লাভ এভরিওয়ান প্লিজ, সকলকে ভালোবাসুন, যারা দিনের জন্য কাজ করে তাদের প্রত্যেককে ভালোবাসুন। আপনার ভালোবাসা এর মর্যাদা আপনি পেয়ে যাবেন। ঘৃণা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না, কোনো মুসলমানের ক্যারেক্টার ঘৃণা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কোনো জাতিকে ধ্বংস করে দিই না, ওয়া আহলুহা মুসলিহুন, তার জাতি যদি সংস্কারের ভূমিকা পালন করে তাইলে ওই জাতিকে আমি ধ্বংস করে দিই না, আর আমি জাতিকে ধ্বংস করে দেই, ওয়া আহলুহা মুফসিদুন, যদি তারা যদি ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাহলে ওই জাতিকে আমি ধ্বংস করে দিই। আপনি কি ফাসাদ সৃষ্টিকারী ফিতনা সৃষ্টিকারী নাকি? আপনার কাজ হলো মানুষকে ভালোবাসা, যেই দিনের কাজ করে তাকে ভালোবাসুন। সালাফরা তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা একজনের জানাজায় অংশগ্রহণ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে তথাকথিত যারা সাহাবী কিছু ছিল বলে তারা সাহাবীর মতো করে তারা চলতো, আপনারা জানেন তাদের কথা। এরকম একজনের জানাজায় রাসূলের ইন্তেকালের পর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেননি। ওমর গিয়ে জিজ্ঞেস করলেন, হুযাইফা তুমি জানাজা অংশ করলে না, ও কি ওদের অন্তর্ভুক্ত ছিল নাকি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হতো, যে কনফিডেন্ট অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ তার কাছে সকল তথ্য বলে গিয়েছেন, কারা মুনাফিকদের তালিকা বলে গিয়েছেন রাসূলুল্লাহ তার কাছে। আকানা মাহুম আকানা মিনহুম, সে কি ওদের অন্তর্ভুক্ত ছিল, ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিল, এই জন্য তুমি যাওনি? কারণ তুমি তো জানতে, তোমার কাছে রাসূল বলে গিয়েছেন কারা মুনাফিক, এবং তুমি এটা ডিসক্লোজ করতে রাসূল নিষেধ করেছেন। আচ্ছা ভাই তুমি আমাকে বলো, আমার নামটা কি রাসূল মুনাফিকদের তালিকায় বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব, এই উম্মার দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি, জান্নাতে তাদের পা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরে তার ভয়, আমাকে কি রাসূল ইসলাম ওই মুনাফিকদের তালিকায় রেখেছেন, তাদের সেখানে কি আমার নাম আছে? তিনি বলেন, না না না, আপনার নাম ওইখানে নাই। তিনি প্রশান্ত হয়েছেন। আর আমরা প্রতি মুহূর্তে জাহান্নামের মধ্যে যাই, কিন্তু তারপর আমাদের আসফালন দেখে মনে হয় যে জান্নাত বুঝে একমাত্র আমাদের জন্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। অবস্থা দৃশ্যে এরকম মনে হয়। উদ্ধত অহংকার, অহংকারী ব্যক্তি কোনোদিন বুঝে না। আমি বলছিলাম স্বৈরাচারের কথা, সবচেয়ে বড় স্বৈরাচার আমরা, অন্যের দিকে ইঙ্গিত করে কথা বলে কোনো লাভ নাই। অমকে এই, তমকে এই, অমকে স্বৈরাচার, তমকে স্বৈরাচার, এটা বলে লাভ নাই। সবচেয়ে বড় স্বৈরাচার, স্বৈরাচার মানে হচ্ছে যে স্বেচ্ছাচারিতার উপর ভিত্তি করে সব কিছু পরিচালনা করে। প্রিয় ভাইরা মনে রাখবেন এটি, দিগো এগুলো মূল নীতি, এগুলো মূল নীতি। আমি ডেকে যাই, কোনো এক সময় তোমরা বুঝবেন, তখন আর বুঝেও লাভ হবে না। যাই হোক, যে কথা আমি বলছিলাম যে আমরা আমাদের উপর সেলফ ইম্পোজ কিছু মাইজারি আমরা নিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন ভিক্ষুক আসলেন, বলেন আমাকে একটু ভিক্ষা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হাসানকে পাঠালেন, যাও তোমার মাকে গিয়ে বলো ঘরে 6টি দেরহাম আছে, একটা দেরহাম যেন দেয়, আমি ভিক্ষা দিতে চাই। মায়ের কাছে গেলেন ছেলে, মা বললেন 6 দেরহামই তো আছে, বাসায় তো কোনো খাবার নাই, তোমার বাবা তো এগুলো রেখেছে খাবার কেনার জন্য, তোমার বাবাকে গিয়ে বলো, খাবার তো নাই, তো কী করবেন উনি? যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেলে যখন বললো, মা বলেছেন এই কথা, এগুলো নাকি খাবারের জন্য রেখেছো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু রাগ উঠে গেল, আল্লাহর রাস্তায় দান করবো তার জন্য আবার আমাকে দ্বিতীয়বার কোয়েরি করতে হবে, উত্তর দিতে হবে, যাও তোমার মাকে বলো 6 দেরহাম দিয়ে দেওয়ার জন্য, আমি 6 দেরহামই আল্লাহর রাস্তায় দান করে দেব। ফাতেমাকে যখন বলা হলো, ফাতেমা বুঝলো আর সরি আমি ভুল করে ফেলেছি, তিনি 6 দেরহামই দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু 6 দেরহামই ওই ফকিরকে দিয়ে দিলেন, কিন্তু বাসায় তো খাবার নাই, করবেন কি? তিনি একটু আগালেন, দেখলেন যে একটা লোক উট নিয়ে যাচ্ছে। কই যাচ্ছ ভাই? বাজারে যাচ্ছি, বিক্রি করব। আমার কাছে বিক্রি করো, কত? আমাকে 140 দেরহাম দিলে চলবে, ঠিক আছে তুমি আমাকে দাও, কিন্তু এটা ডিফারেন্ট পেমেন্টের মাধ্যমে আমি কিনতে চাই, আমি তোমাকে একটু পরে এটা বিক্রি করে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে ভাই আমি তোমাকে বিক্রি করে দেবো। এই লোকটা চলে যাচ্ছিল, এইদিকে দিয়ে আবার আরেকজন লোক যাচ্ছে, তিনি উটটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলেন। এক লোক যাচ্ছে, দেখে বল আলীকে বললো, এই উটটা কার, সুন্দরী তো দেখা যায়, বলে এটা আমার উট, বিক্রি করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো, তো কত? বলে আমাকে 200 দেরহাম দিলেই হবে। বলে আচ্ছা ঠিক আছে 200 দেরহামে আমি রাজি, খুবই সুন্দর উটটা, কিনেছেন কত দিয়ে? 140 দিয়ে। বিক্রি করলেন কত? 200 দেরহাম। প্রফিট হলো কত দেরহাম? 60।
ঘটনা এখানে শেষ নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে এবার 60 দিরহাম ওই 140 দিরহাম ওই ব্যক্তিকে তিনি দিয়ে দিলেন। আপনি হলে কি করতেন? 200 দিরহাম পাওয়ার পর উফ অনেক ভালো প্রফিট করেছে, চলো চায়নায় যাই, থাইল্যান্ডে যাই, চলো ইংল্যান্ডে যাই একটু ঘুরে আসি, পুরো ফ্যামিলি নিয়ে আপনি ঘুরে যেতেন। ওই ব্যক্তিকে বলতেন, ভাই ভালো বিক্রি করতে পারে, টাকা পয়সা ভালো নাই তো, আচ্ছা আমি এসে আপনাকে দিচ্ছি, আচ্ছা ভাই আপনি কিছুদিন পরে একটু যোগাযোগ করেন, অত ভালো বেচতে পারেন, আমার লস হয়েছে, লস হয়েছে। আপনি কত কাহিনী সৃষ্টি করতেন চিন্তা করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফেইথফুল লোকটাকে ডাকলেন, 140 দিরহাম তাকে সাথে দিয়ে দিলেন। সেলফ ইম্পোজড মাইজারি, আপনি আরেকজনের টাকা নিয়ে পিকনিকে যাবেন, হজে যাবেন, ওমরাতে যাবেন, কোনোটা কবুল হবে না। মানুষের দেনা থাকবে আর আপনি অনেক বড় বড় প্রাসাদ নির্মাণ করবেন, এই করবেন সেই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী মারা গেলেও তার জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, হাল আলাইহি দাইনুন, তোমাদের এই ভাইয়ের উপর কি কোনো ঋণের বোঝা আছে নাকি? যদি বলা হতো হ্যাঁ আছে, তাহলে তিনি বলতেন যে কেউ তোমাদের পক্ষে কেউ কি তার তোমাদের মধ্য হতে কেউ কি তার পক্ষেটা আদায় করে দেবে? কেউ যদি না বলতে তাহলে রাসূলুল্লাহ বলতেন, সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ো, আমি পড়াতে পারবো না। কারণ ঋণ রেখে তিনি মারা যাচ্ছেন, আপনি কি করছেন? ঋণের বোঝা, ঋণ করিয়ে বাড়ি করবেন, এই করবেন সেই করবেন, দুই দিন পরে মারা গেলে ঋণ প্রতিশোধকে পরিশোধকে করবে। সেলফ ইম্পোজ মাইজারি, অধিকাংশ লোক ঋণের কারণে তাদের কিছুদিন পরে পরে তাদের হার্টে প্রবলেম তৈরি হয়। কবে তারা ঋণ পরিশোধ করবে, কিভাবে ঋণ পরিশোধ করবে? অমকে তার বিরুদ্ধে মামলা দেয়, তমক ব্যাংক তার বিরুদ্ধে নোটিশ পাঠায়। অধিকাংশ লোক সেলফ ইম্পোজ মাইজারি, আমি যেটা বলছি যে তার নিজের উপর সে বিপদ ডেকে নিয়ে আসে। অধিকাংশ লোক অবশ্যই একটা ভালো জীবন যাপন করতে পারত, তার নিজের ধ্বংস সে নিজে নিয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে গিয়ে 60 দিরহাম দিলেন। বলে, 60 দিরহাম কোথা থেকে পেলেন আপনি? বলে, তোমার ওই যে আমি যে 6 দিরহাম নিলাম না, ওটা যে দিয়ে দিলাম, তোমার বাবা আমাদেরকে আয়াত বলে শুনেছে, এটা তোমার মনে নাই? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে তার 10 গুণ প্রদান করেন। আমি 6 দিয়েছি, 6 এর 10 গুণ আল্লাহ সুবহান ওয়া তাআলা 60 দিরহাম আমাকে দিয়ে দিয়েছেন। It relates to your material and your spiritual rewards. আপনি material reward পেতে পারেন, কিন্তু you never believe in Allah. আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই, আপনি শুধু দাবি করে থাকেন মুখে, কিন্তু আপনার অন্তরে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন 6 দিরহাম দেন, তখন আলীর কলিজা কাঁপে না, কারণ তারা জানে এর বিনিময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। 6 দিরহামের 6 দিয়ে দেয়, আর আপনার কাছে 6 লাখ থাকলেও আপনি মনে করেন আমার কাছে মাত্র 6 আছে, দেয়া যাবে না। 6 কোটি থাকলেও আপনি দিতে চান না, কারণ আপনি মনে করেন আমার কাছে আছেই 6। এই 6 কি মিলিয়ন আর বিলিয়ন এটা আপনি চিন্তা করেন, আপনি মনে করেন আছেই 6, কেমনে দিই? একও দিতে চান না। পরিস্থিতিটা হলো এই লেভেলের। অধিকাংশ লোকই তারা যখন দিতে যায়, তখন তারা সবচেয়ে নিকৃষ্ট তারা দিতে চায়। সেই ছেঁড়া টাকাটা সে ফকিরকে দেবে যেটা কোনো দোকানদার নেয় না, রিক্সাওয়ালা নেয় না, সেটা সে ফকিরকে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এত নিকৃষ্ট জিনিস গ্রহণ করার উপযুক্ত? আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে নিকৃষ্ট দিচ্ছেন, লাইসাল বিররা আনতু ওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু বললেন যে লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের উত্তম জিনিসগুলো ব্যয় না করলে তোমরা কখনোই বীর অর্জন করতে পারবে না। ফেলিসিটি, তোমরা খুব পায়াস পাইটি, রাইটিয়াসনেস, এটা তোমরা অর্জন করতে পারবে না, পুণ্য অর্জন করতে পারবে না, পুণ্যবান লোক হিসেবে তোমরা পরিগণিত হবে না যদি তোমরা এটা না করতে পারো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? একবার এক জায়গায় গেলাম, এক লোক সেখানে 1 কোটি টাকার একটা চেক তিনি সাইন করছেন, আমাকে বলছেন শেখ দোয়া করেন ভবিষ্যতে যেন 100 কোটি টাকার চেকও সাইন করতে পারি। আমি বললাম ইয়া রব ইয়া রব, 1 কোটি টাকার চেক সাইন করো তার শান্তি নাই, তার প্রশান্তি নাই, সে 100 কোটি টাকার চেক সাইন করার জন্য স্বপ্ন দেখে এবং 100 কোটি টাকা ইনকাম করার জন্য তার উপর এখন কি সে বিভিন্ন ধরনের বোঝা চাপাবে? 100 কোটি টাকা ইনকাম করার দায়িত্ব তাকে কে দিয়েছে? আপনার বিজনেস এক্সপানশন করার জন্য সুদে ব্যাংক থেকে লোন নেওয়ার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এই দায়িত্ব কে নেবে? আপনি হাজার লোকের সাহায্য করেন হারাম দিয়ে, ইট উইল নেভার ব্রিং এনি বেনিফিট ফর ইউ, ইউ উইল হ্যাভ টু রেস্কিউ ইউর সেলফ, আপনার নিজকে আপনাকে রক্ষা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون কোন উপায় নাই সেজন্য আপনার নিজকে রক্ষা করার জন্য আপনি চিন্তা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদের পরিস্থিতি দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ তার নিজের উপর মাইজারি কিভাবে তৈরি করে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, দুইজন আসলো একটা ফরিয়াদ নিয়ে, একটা একটা অভিযোগ নিয়ে। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে এই দুইজন তারা বন্ধু,
তারা দুজন রুটি নিয়ে খেতে বসছিল দুজনের কাছে টোটাল একজনের কাছে পাঁচটি রুটি আরেকজনের কাছে তিনটা রুটি এই রুটি তারা খেতে বসছিল এর মধ্যে একজন গরীব এসে একজন আগন্তুক এসে গরীব না আগন্তুক বলে যে তোমার সাথে খাই তোমাদের সাথে একটু খেতে পারবো হ্যাঁ খাও এখন তার রুটিগুলোকে ভাগ করে তিনজন খেয়ে ফেলল খাওয়ার পরে ওই যে ব্যক্তি আগন্তুক তিনি বললেন ভাই তোমাদের সাথে যেহেতু খেলাম তোমাদেরকে কিছু গিফট দিয়ে যাই আট দেরহাম তাদেরকে গিফট দিলেন দেওয়ার পর এখন এটা নিয়ে তারা ভাগাভাগি করবে এখন ওই ব্যক্তি চলে যাওয়ার পরে এদের সাথে মারামারি লাগছে এতক্ষণ কিন্তু দুজন ফ্রেন্ড ছিল এখন মারামারি লেগেছে কি নিয়ে এটা ভাগ বাটোয়ারা নিয়ে একজন যিনি পাঁচটা যার রুটি ছিল তিনি বলেন আমাকে পাঁচটা দাও আর তোমার তো তিনটা রুটি আটটা রুটি টোটাল তোমার তিনটা রুটি তিন দেরহাম না বলে না আই ডিমান্ড ইকুয়াল শেয়ার আমাকে চারটাই দিতে হবে তুমি চারটা নাও আমাকে চারটা দাও এটা নিয়ে ঝগড়া বিবাদ সেলিম ইম্পোজড মাইজারি কি যে কীভাবে নিজের উপর সমস্যা নিয়ে আসে তিনি সন্তুষ্ট হলেন না দুজনে একজনের সন্তুষ্ট না আলীর কাছে গেলেন চলো আমরা আলীর কাছে যাই তিনি বিচার করবেন আলী রাদিয়াল্লাহর কাছে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহ বলেন ওই লোকটাকে কেন ভাই তুমি তিন নিয়ে সন্তুষ্ট থাকো এটা তোমার জন্য কল্যাণকর বলে না আমাকে চারই দিতে হবে বলে দেখো ভালো করে তুমি তিন নিয়েই যাও এটাই তোমার জন্য ভালো বলে না আমাকে চারই দেওয়া লাগবে বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি না মানো তাহলে কিন্তু তুমি আসলে এক দেরহাম পাবা বলে কিভাবে কিভাবে আমি এক দেরহাম পাবো পাবো মানে বলে তুমি কিন্তু আগের বিচারে সন্তুষ্ট না বলে না আমাকে চারই দিতে হবে আচ্ছা ঠিক আছে রুটি কয়টা আটটা আটটা রুটিকে কয়জনে খেয়েছো তিনজনে খেয়েছো আট রুটি তো আর তিনজনে খাওয়া যায় না অতএব এটাকে ভাগ করা হয়েছে তিন আটা চব্বিশ লসাগু গসাগু অঙ্ক ছোটবেলায় করছেন কিনা আমি করেছি পাটিগণিত তিন আটা চব্বিশ অতএব তিন আটা চব্বিশ তিনজন এখন আট টুকরা করে খেয়েছো তোমার হলো তিনটে রুটি তিনটে রুটিতে তিন তিন আর নয় টুকরা হয় আর এই ব্যক্তির হলো পাঁচটা রুটি পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো টুকরা হয় অতএব প্রত্যেকে আট করে খেয়েছো উনি খেয়েছেন আট উনি আটের মধ্যে তোমার নয় তো তোমার নয়ের মধ্যে তুমি তো খেয়েছো আট আর একটা তোমার বাকি ছিল আর ওই ব্যক্তির পনেরোটার মধ্যে তিনি খেয়েছেন আটটা তার আরও সাতটা বাকি ছিল আট দেড়হামে সাত দেড়হাম তার এক দেড়হাম তোমার যাও সুবহানাল্লাহি ওয়া বিহামদি দ্যাটস ম্যাটার ইজ সেটলড লোক তার নিজের উপর কীভাবে ভ্রান্তি বিপর্যয় ডেকে নিয়ে আসে দেখেছেন মানুষ কীভাবে তার নিজের উপর বিপর্যয় নিয়ে আসে পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ দেয়ার পজিশনস অ্যান্ড প্রপার্টিস লোকেরা তাদের যা কিছু আছে তা নিয়ে তারা সন্তুষ্ট নয় এবং তারা জাহান্নামের পথে প্রতি মুহূর্তে তারা বেড়ায় প্রতি মুহূর্তে অন্যের সম্পদ সে কুক্ষিগত করে অন্যের সম্পদের উপর তার হাত তার দৃষ্টি সব সময় যায় তার নিজকে নিয়ে সে কখনোই সন্তুষ্ট থাকে না তার নিজকে নিয়ে তার যা কিছু আছে তা নিয়ে সে কখনো সন্তুষ্ট থাকে না সে অন্যদিকে হাত বাড়ায় তার জন্য সে হারাম এবং হারাম বাঁচে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেয়ামতের আলামত হলো একটি যে কেয়ামতের আগে লোকেরা তারা কোন দিক থেকে তারা উপার্জন করছে এই দিকে তারা তাকে বলে আমিনাল হালালি আও আমিনাল হালালি আও মিনাল হারাম সে হারাম নিচ্ছে না হালাল হালাল নিচ্ছে এটা নিয়ে সে কোনোদিনই বাঁচবে না এটা নিয়ে সে কোনোদিন চিন্তাও করবে না সে হালাল গ্রহণ করছে নাকি হারাম গ্রহণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা ইয়াদি ওয়ালিদাইহি আলা ইয়াদি ইমরাতি আলা ইয়াদি আওলাদিহি আলা ইয়াদি ক্বরাবাতিহি রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তির ধ্বংস হবে তার পিতামাতার কারণে অথবা তার স্ত্রীর কারণে অথবা তার সন্তান সন্ততির কারণে অথবা তার আত্মীয় স্বজনের কারণে কিভাবে হবে সেটি সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতা সন্তানকে বলবে তোমাকে এত বড় এত পড়াশোনা করালাম এত বড় হয়ে গেলা এখনো তুমি চাকরি বাকরি করো না তোমার বন্ধুরা এত চাকরি বাকরি এত ব্যবসা বাণিজ্য এত টাকা পয়সা ইনকাম করলো এখনো তুমি কোনো কিছু করতে পারলে না এই লজ্জায় এখন সে হালাল এবং হারাম কোনোটাই বাঁচবে না যেখান থেকে পায় ওইখান থেকে ইনকাম করা শুরু করে দেবে অথবা তার স্ত্রী তাকে বলবে আমারও যদি স্বর্ণগর্ণ অথবা ভালো ফ্ল্যাট এ নাই রাখতে পারো আমাকে নতুন গাড়ি কিনে না দিতে পারো তাহলে তুমি আমার বিয়ে করছো কেন আমার বান্ধবীর এইরকম আছে আমি মুখ দেখাইতে পারি না কোথাও আমি যেতে পারি না স্ত্রীর কারণে সে এবার জাহান্নামের পথ অবলম্বন করলো অধিকাংশ গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনেরোশো বছর আগে যা বলেছেন এখন একশো বার্তা সত্যে পরিণত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ তিনি একটি কথা তার নিজ থেকে বলেন না ওয়ামা ইয়ান্তিকুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অথবা তার সন্তানদের কারণে সন্তানরা বলবে তুমি যদি আমাদেরকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা ভালো প্রতিষ্ঠানে না পড়াতে পারো বিদেশে না পাঠাতে পারো ভালো ব্যবসা বাণিজ্য না ধরিয়ে দিতে পারো ভালো চাকরি বাকরিতে আমাদেরকে ঘুষ দিয়ে নিয়োগ না দিতে পারো তাহলে জন্ম দিয়েছে কোনো তোমার আমাদেরকে জন্ম দিতে বলেছে কেন আমি নিজের কানে শুনেছি এরকম কথা বলতে ইয়াংদেরকে আমি আবার বলছি ইয়াংরা খবরদার সাবধান পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান পিতামাতা কাউকে অবদ্দোয়া করেছে ওই সন্তানের জীবন কল্যাণকর হয়েছে আমার জীবনে দেখি না আমার জীবন আমি দেখি না আমি সমাজের উপর দৃষ্টি রাখি অন্ধর মতো আমি বসে থাকি না আলহামদুলিল্লাহ সমাজ কিনে আমি ভাবি চিন্তা করি দেখি কোথায় কী হচ্ছে বোঝার চেষ্টা করি সমাজের সাইকোলজি আমি বোঝার চেষ্টা করি আমি সে কথা বলছিলাম যে পিতামাতার কারণেও
সন্তানরা ধ্বংস হয়ে যায় পিতামাতা এরকম কথা বলে এবং সন্তানরা তখন অন্যায় পথে যেতে তারা বাধ্য হয় এবং সন্তানরা বলে এই কথা সন্তানদের কথা বলছি সন্তানরা এই কথা পিতামাতাকে বলে এবং এই কারণে পিতামাতা অন্যায় পথে যেতে বাধ্য হয় সন্তানদের কারণে সন্তানদের প্রত্যেকের জন্য বাড়ি গাড়ি লাগবে নাইলে কি হবে কিভাবে হবে কি হবে না হবে আমার এতগুলো সন্তান মাত্র একটা বাড়ি হলো দুইটা বাড়ি লাগবে তিনটা বাড়ি লাগবে প্রত্যেকের জন্য লাক্সারি আছে এক একটা বাড়ি না হলে কেমনে হয় একবার চিন্তা করে দেখেন সমাজে সবচেয়ে দুর্বৃত্ত যারা ওরা কাদের জন্য করে আমি তো বলি এখনকার লোকেরা তাদের আনবর্ন আনবর্ন গ্র্যান্ডচিলড্রেনদের জন্য তারা কাজ করে বুঝেন নাই এখন আপনারা জানেন কিনা আনবর্ন চিলড্রেনের ইন্স্যুরেন্স আছে এটা জানেন কিনা আপনারা ইনস্যুরেন্সের ব্যাপারেও বুঝতে হবে সমাজের এই জন্য বলছি সমাজের সবকিছু জানা দরকার ইনস্যুরেন্স তো ব্যক্তি তার নিজের জন্যই শুধুমাত্র করে এরকম না গাড়ির ইন্স্যুরেন্স বাড়ির ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এখন আবার নতুন আছে সেটা হচ্ছে আনবর্ন চিলড্রেন ইন্স্যুরেন্স মানে তিনি বিয়ে করবেন বিয়ে করলে একটা সন্তান হবে সন্তান ইন্স্যুরেন্স আগে করে রাখতেছে কি মনে করতেছেন সমাজ কোথায় আছে ওই সন্তান আদৌ তিনি বিয়ে করার পর বেঁচে থাকবেন কিনা আদৌ সন্তান হবে কিনা তার জন্য আগ থেকে ইন্স্যুরেন্স করা শুরু করে দিচ্ছে সেলফ ইম্পোজড মাইজারি কিভাবে মানুষ তার নিজের উপর বিপদ থেকে নিয়ে আসে আপনাদেরকে আমি বাস্তবতা বলার চেষ্টা করছি বাস্তবতাটা বুঝবেন লিভ ইন দ্য রিয়ালিটি লিভ এন ইজি লাইফ সহজ জীবন যাপন করুন প্লিজ সহজতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ রেখেছেন ইসলাম হচ্ছে সহজতার ধর্ম ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ কঠিন করতে চান না আল্লাহ সহজ করতে চান রব্বি ইয়াসসির সহজ করে দিন কঠিন কঠিন করবেন না বাশিরু ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু কঠিন করো না সহজ করো সহজ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন সহজ করাকে পছন্দ করেন আত্মীয়জন বলবে কি রে তোর এখনো চাকরি বাকরি হয় নাই বয়স তো তোর 30 35 40 এখনো তুই এরকম অসহায় অবস্থায় আছিস কেন হতভাগা কেন তখন সেই আত্মীয়স্বজনের কথা থেকে বাঁচার জন্য সে তখন অন্যায় পথে চলে যায় এই অন্যায় এর শিকার আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন পিতামাতাদেরকে বলছি ওদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আপনার প্রতি বরং অনুগ্রহ করেছেন যে আপনার মাধ্যমে আল্লাহ তাদের রিজিক এর ব্যবস্থা করে দিয়েছেন কারণ এই রিজিকের কারণে আপনি সওয়াব পাচ্ছেন আপনার সন্তানকে যে আপনি রিজিক দিচ্ছেন রিজিকের ব্যবস্থা যে আপনি করছেন এর কারণে আপনি সওয়াব পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন কর্মীর যেই ব্যক্তি কাজ করে তার হাতে ইয়ে পড়ে গিয়েছে দাগ পড়ে গিয়েছে এখানে ফুলে গিয়েছে ওই দাগের ওই হাতের মধ্যে আসলাম চুমু খেয়ে বললেন এই হাত আল্লাহর কাছে খুবই প্রিয় কারণ হালাল ইনকামের জন্য হাত এর মধ্যে দাগ পড়ে গিয়েছে হালাল ইনকাম করার জন্য এরকম ইনকামের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোন একজন ব্যক্তি দিনভর কাজ করে যখন তিনি রাতে আল্লাহর ইবাদত করেছেন কাজ করেছেন রাতে যখন সে ঘুমাতে যায় আল্লাহ সুবহান দিনের গুনাহগুলো তার মাফ করে দেন কারণ ব্যক্তি হালাল পথে উপার্জন করার জন্য তার গোটা সময়কে কাটিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হলেন কোনো খাবার নাই ইহুদির সাথে দেখা ইহুদি বলল যে আমাকে এই কুয়া থেকে পানি তুলে দেন যদি পানি তুলে দেন তাহলে প্রত্যেক বালতির জন্য আমি আপনাকে একটা করে খেজুর দেব কুয়া থেকে পানি তুলছেন খেজুর নিয়ে আসে খেজুর নিচ্ছেন পানি তুলছেন খেজুর নিচ্ছেন একসময় আমি বললাম এনাফ ইজ এনাফ আমার আর লাগবে না আমার মোটামুটি হয়ে গেছে বলে না আমাকে আরো পানি দেন আমি আরো খেজুর দেবো আপনাকে দেখেন না অনেক খেজুর আরো পানি তুলে দেন আলী বলে না আমার প্রয়োজন না আজকের খাবার আমার মোটামুটি হয়ে গেছে আজকের খাবার আমার মোটামুটি হয়ে গেছে লোকটাকে বাধ্য না আপনি আরো দেন আরো অনেক আছে আরো সুন্দর সুন্দর খেজুর আছে ভাই তোমার আর সুন্দর খেজুর আমার প্রয়োজন নাই তো আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমি পেয়ে গেছি আমি এবার বাসায় চলে যাই আপনি কি করেন এদিকে সুকন আগে বলেছি শুধুমাত্র নিজের জন্যই না নিজের 14 জেনারেশন কি খাবে এটা নিয়েও চিন্তা করি আমি কেন আমার ছেলে পেলে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান 14 জেনারেশনের পরে তারা কোথায় থাকবে এটা নিয়েও আমরা চিন্তা করা শুরু করে দিই এবং তাদের জন্য আমরা সম্পদ উপার্জন করা শুরু করে দিই live in the present most of the people they either live in the past or live in the future অধিকাংশ লোক তারা বর্তমানে বসবাস না করে তারা হয় অতীতে বসবাস করে কে তার প্রতি কি করেছে তার প্রতি হিংসা প্রতিহিংসা জিজ্ঞাসা এগুলো নিয়ে ব্যস্ত থাকে অথবা ভবিষ্যতে কি করবে এটা নিয়ে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে বর্তমান তার নাই জিরো বর্তমানের মধ্যে তিনি নাই এরকম কোন অবস্থা যেন আমাদের না হয় প্রিয় ভাইরা সেজন্য আপনি এই জীবনটাকে যেভাবে যাপন করবেন ঠিক আখেরাতের জীবনটা আপনার তেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতের জীবন চিত্রায়ন কোরআনে ব্যাপকভাবে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি আমাদের জন্য আমি জান্নাত এবং জাহান্নামের আলোচনা মূলত করেছিলাম জান্নাত এবং জাহান্নামের আলোচনা করতে গিয়ে আমি ভিন্ন জায়গায় চলে গিয়েছি আসলে যে আমরা জান্নাত এবং জাহান্নাম অর্জন করতে হলে দুনিয়া অর্জন করতে হয় এটা আখেরাতে গিয়ে অর্জন করা যায় না প্রার্থনা করতে হয় দুনিয়ায় আখেরাতে গিয়ে কোনো প্রার্থনা নাই
আখিরাতে কোনো কথাই শোনা হবে না ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন যখন জাহান্নামীরা বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক হে মালিক জান্নাতের ফেরেশতার সর্দার একটু আল্লাহকে বলো আমাদের বিষয়টা সাঙ্গ করে দেখ আমরা আর কষ্ট নিতে পারছি না আমাদেরকে সাঙ্গ করে দেখ আমাদেরকে ধ্বংস করে দেখ একবারে তখন ফেরেশতা বলে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ নো কথা কোনো কথাবার্তা নেই চুপ কোন কথারে মুখই খুলতে দেওয়া হবে না 40 বছর পর হাদিসে এসেছে সহিহ হাদিসে মালিককে এইভাবে ওরা ডাকতে থাকবে 40 বছর পর মালিক বলবে চুপ কোন কথা নাই 40 বছর পর্যন্ত কোন কথাই শুনবে না কি অবস্থা চিন্তা করে দেখেন তো কথা শোনার মতো পর্যন্ত কোন লোক নাই লাহুম ফিহা জাহিরুম ওয়া শাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেইখানে তাদের জন্য জাফির থাকবে জাফির জাফির হলো প্রথম আর্তনাদ হায় গেলাম রে এরপর হচ্ছে হায় মরে গেলাম রে ইত্তকার হায় আর যন্ত্রণা সহ্য করতে পারছি না এবং শাহিক হলো চিৎকার চেঁচামেচি তখন আর আর্তনাদ নাই কার কার কাছে আর্তনাদ করবে আমাকে বাঁচাও রক্ষা করে এরকম আর নাই তখন শুধুমাত্র চিৎকার চিৎকার আত্মচিৎকার তা সেখান থেকে ভয়ঙ্কর তখন সেখান থেকে চিৎকার বের হবে এই এই জন্য আল্লাহ সুবহানাহু আগে বলেছেন জাফির তারপর বলে শাহিক জাহান্নামীদের অবস্থা এরকম হবে প্রিভাইরা এই জন্য আমি জান্নাত এবং জাহান্নামের যে কথা আপনাদেরকে আলোচনা করছিলাম আমি জান্নাতের বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের জন্য কি নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলোচনা করতে গিয়ে তিনি জান্নাতে যেই ঝর্ণাগুলো আমাদের জন্য রয়েছে যে পানির ফোয়ারাগুলো রয়েছে সেই পানির ফোয়ারাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মা'ইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত্বা'মুহু ওয়া আনহারু মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত সূরাতুল মুহাসুরাত মুহাম্মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন চার ধরনের ঝর্ণা তাদের জন্য থাকবে এবং এই ঝর্ণাগুলো জান্নাতের ফ্লোরের উপর চলতে থাকবে এবং এমন নয় যে পানিগুলো এই দিক সেদিক উপচে পড়বে একটা নির্ধারিত ধারাবাহিকতায় পানিগুলো যেতে থাকবে অথবা তাদের জন্য এই এই যে বিভিন্ন পানীয়র নট পানি কেবল পানীয় এর ঝর্ণা বইতে থাকবে আপনার যখন মনে হচ্ছে আপনি সেখানে খাবেন এবং আপনার নিজেও সেটা তুলে নিতে হবে না বরং আপনার জন্য দুনিয়ায় কাজ করতে হয় কষ্ট করে উপার্জন করতে হয় কষ্ট ছাড়া উপার্জন করা দুনিয়া যায় না এবং কষ্ট ছাড়া উপার্জন যেগুলো যেমন ধরেন সুদ এগুলোকে আল্লাহ হারাম করেছেন অথবা আপনার কষ্ট করে উপার্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিজ্ইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া فقولي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نظرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا তিনি বললেন মারিয়াম তোমার তো সন্তান হয়েছে তোমার খাবার দরকার এই গাছটাকে একটু ঝাঁকি দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমনিতে মারিয়ামের জন্য খাবারের ব্যবস্থা করতে পারতেন না কিন্তু আল্লাহ বলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজ্ইন নাখলাতি এই খেজুর গাছের ডাল ধরে একটু ঝাঁকি দাও তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া তোমার জন্য শুকনো এবং কাঁচা কাঁচা এবং পাকা খেজুর তোমার জন্য পড়তে থাকবে ফাকুলি ওয়াশরাবি খাও এবং পান করো ওয়াকরি আইনা এবং এখান থেকে তোমার এখান থেকে পানির ঝর্ণা বের হবে তুমি সেটা খাও এতে তোমার এবং চোখ জুড়াও ওয়াকরি আইনা সন্তানের দিকে তাকিয়ে চোখ জুড়াও কোন পুরুষ দেখলে তার সাথে কোন মানুষ দেখলে কোনো কথা বলবে না বলবে যে আমি রোজা রেখেছি রোজা মানে হলো কথা বন্ধ করা শাব্দিক অর্থ ইন্নি নাযারতু লিরহমানি সাওমা আমি আল্লাহর সাথে শপথ করেছি কোনো কথা বলবো না ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আজকের মানুষের সাথে আমি কথা বলবো না এটা আমি শপথ করেছি বাকি ঘটনা আপনাদের জানা আছে আমি সেই কথা বলছি না আল্লাহ সুবহান সূরাতু আর রহমানে ফিহা আইনানি নাজিত তাজরিয়ান ফিহা আইনানি নাদহাতান ডাবল ডাবল ঝর্ণার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন এই সকল ঝর্ণার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বললেন রাসূল বললেন আল কাউসার নাহরুন ফিল জান্নাতি হাফাতাহু মিন যাহাব ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত কাউসার যেই কাউসার থেকে পান করানো হবে মানুষকে এটা হচ্ছে জান্নাতের একটা নহরের নাম এর যে চারিদিকের ঘাটগুলো ঘাটগুলো হচ্ছে সোনা দিয়ে বাঁধা এবং যে পানি যে কুলকুল করে বয়ে যাবে পানি হচ্ছে সেখানকার মনি মুক্তা এই পাথরের উপর দিয়ে কুলকুল করে পানি বয়ে যাবে চিন্তা করে দেখেন তো আপনি তো বিভিন্ন জায়গায় যান সিলেটের ওই এই সেই জায়গায় যেখানে পাথরের উপর কুলকুল করে পানি বয়ে যায় আপনি দেখতে চান পানিগুলো কত স্বচ্ছ ধরতে মনে চায় একটু খেতে মনে চায় জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে অসাধারণ আয়োজন আপনার জন্য করে রেখেছেন সেখান থেকে আপনি আপনার মতো করে আপনি খাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এই
এই ইয়ের ব্যাপারে ঝর্ণার ব্যাপারে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য একটা স্পেশাল যেটা হাউত যেটা আমরা বলি আল কাউসার ইন্না আউতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাউদি মাসিরাতু শাহরিন আমার যে ঝর্ণাটি যেখান থেকে আমি মানুষকে পানি পান করাবো আমার উম্মার লোকদেরকে পানি পান করাবো এটা হচ্ছে এক মাসের রাস্তা আমি সেই দিনও বলেছিলাম এই রাস্তা মানে হলো আপনি পিপড়ার গতিতে গেলেন অথবা টমটমে গেলেন অথবা সাইকেলে গেলেন ওই রকম রাস্তা নয় সুপারসনিক জেটে গেলে যেই রকম যতটুকু জেটে গেলে যতটুকু জায়গা আপনি অতিক্রম করতে পারেন অথবা লাইটের গতিতে সেই গতির কথাই মূলত এখানে এক মাসের রাস্তা অতিক্রম করলে যতটুকু যাওয়া যায় ততটুকু পর্যন্ত বিস্তৃত হবে আমার এই ঝর্ণাটি যে ঝর্ণা মাউহু আবিয়াদ মিনাল লাবান দুধের চেয়ে কি হবে আরো সাদা এবং ওয়ারিহুহু আতয়াব মিনাল মিস্ক এই পানি যখন পান করবে এটা মিস্কের চেয়েও এর সুগন্ধি আর অনেক বেশি থাকবে রাসূল বললেন তারপরে কে জানো কানুজুমিস সামাই আসমানের যে তারকাগুলো এই তারকাগুলো যেরকম জলজল করে পানিগুলো এরকম জলজল করতে তো থাকবে মানুষের বে মিনা ফালা ইয়াজমা ওয়া হামাদা কেউ যদি ওইখান থেকে একটু পানি পান করে আর কখনোই ওই ব্যক্তি তৃষ্ণার্ত হবে না এই রকম একটা পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের সেই পানির ব্যাপারে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মা বাইনা বাইতি ওয়া মিন বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি আমার মিম্বর এবং আমার বাইত যেই মিম্বরে বসে রাসূলুল্লাহ খুতবা দিতেন এই মিম্বর এবং তার যে ঘর এই ঘর এবং মিম্বরের মধ্যখানের জায়গাটাকে বলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এখন আমরা রিয়াদুল জান্নাহ কোনটাকে বলি বলেন তো বাংলাদেশের লোকেরা তো বলে রাসূল সামের কবরকে বলে রিয়াদুল জান্নাহ কবর কি রিয়াদুল জান্নাতের অন্তর্ভুক্ত নাকি বলা হইতে হয়নি মানে মা বাইনা কবরি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মিম্বারি আলা হাউদি আর হাউজে কাউসারের উপরে যে হাউদ এই হাউদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মিম্বরটাকে রেখেছেন আমার মিম্বরের উপরে কি হাউজে কাউসারের অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নি আলাল হাউদি হাত্তা আনজুর মান ইয়ারুদু আলাইয়া মান ইয়ারুদু আলাইয়া মিনকুম আমি হাউজে কাউসারের মধ্যে দেখতে পাচ্ছি হাউজে কাউসারের উপর আমি আছি এবং তোমাদের মধ্যে কারা কারা হাউজে কাউসার থেকে আমার কাছে পানি খেতে আসছো আমি যেন দেখতে পাচ্ছি ওয়াসা ইউখাযু নাসুন দুনি একদম লোক আমার কাছে হাউজে কাউসার থেকে পানি খেতে আসবে তখন তাদেরকে ছু মেরে নিয়ে যাওয়া হবে আমার সামনে থেকে ফাকুলু ইয়া রব মিন্নি ওয়া মিন উম্মতি আমি বলবো হে আল্লাহ আমার এই হাউজ কাউসার তো আমার জন্য এবং আমার উম্মার জন্য ওদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে রাসূল বলেন ফায়ুকালু আমাকে বলা হবে আল শারতা মা আমিলু বাদাকা তুমি কি জানো তোমার পর এরা কি কি আমল করেছিল তোমার পর এরা কি কি করেছিল তিনি বলেন আল্লাহি মা বারিহু ইয়ার ইয়ার জিউনা আলা আকাবিকুম আকাবিহিম আল্লাহর কসম করে বলছি যে এরা আপনার মৃত্যুর পর এরা তাদের জাহিলিয়াতের দিকে ফিরে গিয়েছিল জাহেলি জীবন যাপন তারা করত আমাদেরকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলতেন আমি জানি না আমাদেরকে দেখলে আল্লাহ রাসূল কি বলতেন আমি জানি না হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহি লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফী আইনিকুম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমরা এমন কিছু কাজ করো যে কাজগুলো তোমাদের চোখে একেবারে সামান্য সামান্য সরিষার মতো ওয়া ইন্না লানুআদুহা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল কাবায়রি আর রাসূল এর যুগে এগুলোকে আমরা কবিরা গুনাহ মনে করতাম রাসূলের যুগে আমরা এগুলোকে কবিরা গুনাহ মনে করতাম আর তোমরা এগুলোকে মনে করতেছো কিছুই না তোমরা এগুলোকে মনে করছো কিছুই না একদম লোক আছে আমি জানি না এরা সালফে সালিহিনদেরকে দেখলেও মনে করতে ওই সালফে সালিহিন মুনাফিক সাহাবা একরাম আমি যে কথা বলেছি সালাফরা তারা তাদের নিজেদেরকে নিজেদের মধ্যে তারা নেফাকের ভয় করতেন আর আমরা অন্যদের মধ্যে নেফাকের ভয় করি অন্য প্রত্যেকের দেখে তাকে মুনাফিক অথবা অমকে ওই অমকে সেই অন্যকে আমরা ট্যাগ লাগানোর ক্ষেত্রে কি আমাদের চেয়ে ওস্তাদ এই পৃথিবীতে কেউ নাই আমরা সবচেয়ে বড় ওস্তাদ ট্যাগ লাগানোর ক্ষেত্রে অমকে ওই অমকে সেই অন্যের মধ্যে প্রতি মুহূর্তে আমরা নেফাকি খুঁজি কিন্তু নিজে যে অনেক বড় মুনাফিক এটা আমরা কোনোদিন বুঝতেই পারি না নেফাকে নিজের মধ্যে খুঁজেই নেই না খুঁজেই আমরা পাই না সালাফরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদল লোক তাদেরকে আমার কাছ থেকে টেনে নেওয়া হবে কারণ তাদের মধ্যে জাহিলিয়াতের আচরণ তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে জাহিলিয়াতের আচরণ এবং সেই আচরণের কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মার মধ্যে জাহিলিয়াতের তিনটি আচরণ পাওয়া যায় এর মধ্যে একটি হলো তাদের নিজেদের বংশ অথবা নিজেদের গোষ্ঠীকে নিয়ে তাদের মধ্যে আত্মম্ভরিত অহংকার নিজের গোষ্ঠী অথবা নিজের দল অথবা নিজের মত এবং নিজের পথ এটিকে নিয়ে তার মধ্যে অহংকার আত্মম্ভরিতা প্রিয় ভাইরা একটি বিষয় বলি মনোযোগ দিয়ে এটা শুনবেন এটা খুবই
গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি কোনোদিন কোনো ভালো কাজ করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি যেন আপনার সামনে পড়ে আসে চলে আসে, ইন্নাল্লাহ লা ইউআইদু লা ইয়ানসুরু হাযা আদ-দীন বিররাজুলিল ফাসিক। আল্লাহ তাআলা তার এই দ্বীনের সাহায্য কখনো কখনো ফাসিক ব্যক্তির মাধ্যমে করবেন। যদি আপনি দ্বীনের কোনো দাওয়াতের কাজও করেন, দ্বীনের কোনো কল্যাণের কাজও করেন, আপনার মধ্যে যেন ওই হাদিস যেন আপনার মধ্যে একটা প্রকম্পন তৈরি করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ কখনো কখনো কোনো ফাসিকের মাধ্যমে করাবেন। আমি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে আছি কিনা আমি জানি না, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইবাদতের জন্য পর এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, আস্তাগফিরুল্লাহ করতে হয়, ইবাদতের পর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। এই জন্য ثم افيدوا من حيث افاض الناس واستغفروا الله। হজ করে মাত্র ব্যক্তিরা আরাফাতের ময়দান থেকে বের হলো, যে আরাফাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষ্পাপ ঘোষণা করেন। এই আরাফাতের ময়দান থেকে বের হওয়ার পরেও আল্লাহ নির্দেশ প্রদান করলেন আরাফাতের ময়দান থেকে ঢলের মতো বের হয়ে মুযদালিফায় এসেও তোমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, হে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে দিও। অথচ নিষ্পাপ লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের চেয়ে বেশি ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ বলি। সাহাবাই কেরামরা বলেছেন রাসূলের পিছনে আমরা থাকতাম, আমরা গড়ে দেখতাম সত্যিকারই তিনি 70 বার অথবা 100 বার তিনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন। অথচ কদ গাফারতু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, হে আমার প্রিয়তম নবী, আমি আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেই জন্য প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে জান্নাতের পথে অব্যাহতভাবে চলুন, প্লিজ অব্যাহতভাবে জান্নাতের পথে চলুন, জান্নাতকে সামনে রাখুন, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখুন। এই আলোচনা লম্বা আলোচনা, আমি অন্য জায়গায় আজকে আলোচনা নিয়ে গিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি মাচ আনইনটেনশনাল। আমার আলোচনা আমি এক জায়গায় করতে গিয়ে অন্যটা মনে হলো যে কিছু কথা আপনাদের বলা দরকার এবং সেই জায়গায় বেশি সময় চলে গেছে। কিন্তু আমাদের ইনশাআল্লাহ এই জান্নাত এবং জাহান্নামের আলোচনাটা কমপক্ষে আমরা আগামী মাসে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ তাহলে আগামী মাসের পরপর দুটো খুতবায় আমরা জান্নাত এবং জাহান্নামের বাকি আলোচনাটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুর রাহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জাহান্নামীদের কথা আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাযযি কুল্লা কাফুর। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে না এরকম যে তারা মারা যাবে, অর্থাৎ তাদের জন্য কোনো মৃত্যু নেই এবং তাদের জন্য শাস্তিকে সামান্যতম লাঘব করা হবে না। কাযালিকা নাযযি কুল্লা কাফুর, এভাবেই আমরা প্রত্যেক কাফেরকে আমরা এভাবেই শাস্তি প্রদান করি। উম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। الله سبحانه وتعالى বললেন, যারা বলবে চিৎকার করে বলবে ভাই আল্লাহ আবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও, আমরা দুনিয়াতে আগে যা কাজ করেছিলাম এবার পাঠালে আমরা সেই কাজ করব না, তার বিপরীত কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তো তোমাদেরকে দুনিয়াতে যথেষ্ট পরিমাণ সময় দেইনি, বয়স দেইনি, বড়রা যারা আছেন চিন্তা করে দেখুন, লুট অ্যাট ইউ, আপনার দিকে তাকান, আপনার নিজের দিকে তাকান, চিন্তা করে দেখুন, আপনাকে আল্লাহ বয়স দেননি, ইয়াংরা যারা আছো একবার চিন্তা করে দেখো আল্লাহ কি যথেষ্ট পরিমাণ তোমাকে সময় দেয়নি, এখনো কি তোমার সময় আসেনি আল্লাহর কাছে ফিরে আসার, তাহলে তুমি কবে আসবে, কবরে যাওয়ার পর তখন তো চিৎকার করে বলবে আমাকে আবার দুনিয়াতে ফিরে দিন, কিন্তু আপনি তো আর ফিরে আসতে পারবেন না। সেই দুনিয়াতে থাকা অবস্থায় বহু লোক তো তারা ভালো কাজ করে, তাদের নিজের উপর তারা টায়রানি তারা চাপিয়ে দেয়নি, নিজের উপর তারা বোঝা চাপিয়ে দেয়নি, যেই বোঝা তার লাগব যেই বোঝা তার বহন করার কথা ছিল না এমন বোঝা তো তার নিজের উপর সে চাপিয়ে দেয়নি, সে সাধারণ জীবনযাপন করেছে, আমার পথে তার চলা ছিল অব্যাহত, অব্যাহতভাবে আমার পথে সে চলেছে।
এই কাজটি তো তুমি করতে পারতে ওয়াজা আকুমুন নাযির তোমার কাছে আমার পক্ষ থেকে বারবার সতর্ককারী গিয়েছিল বহু সতর্ককারী মসজিদগুলো থেকে সতর্কতা এর বার্তা প্রতি জুমাতেই যায় ওয়াজ নসিহত প্রতিদিনই হয় আলোচনা হয় সোশ্যাল মিডিয়া ভর্তি আলোচনা কিন্তু কে কার কথা শুনে সব প্রত্যেকই তো বড় বড় মুস্তাহেদ এত বড় মুস্তাহেদ যার সামান্য কোনো পড়াশোনা নাই এই হচ্ছে এই যুগের সবচেয়ে বড় মুস্তাহেদ করে তা না কিন্তু কোরা মানে হলো যারা স্কলার আলোচক দ্বীনী আলোচক ধর্মীয় আলোচক এই যে আমরা যারা কথা বলি ভয় প্রতি মুহূর্তে কবে যেন আল্লাহ জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলেন যা বলেছো তা তো করনি অথবা যা বলেছো তা মিথ্যা বলেছো ভালোবাসা তৈরি কর মানুষের জন্য বুক ভর্তি ভালোবাসা থাকুক মানুষের জন্য মুসলমানদের জন্য বুক ভর্তি ভালোবাসা নিয়ে মুসলমানদেরকে দাওয়াতের কাজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাআম্মাল লাযীনা শাকু ফাফিন নার লাহুম ফীহা যাফির ওয়া শাহীক আল্লাহ সুবহানাহু বললেন জাহান্নামীদের জন্য চিৎকার চেঁচামেচি আর্তনাদ এটা ছাড়া জাহান্নামে কিছুই নাই শুধুমাত্র মারামারি জাহান্নাম হলো ঝগড়া বিবাদের জায়গা বুঝতে পারেন নাই জাহান্নামে কি গোটাটাই ঝগড়া বিবাদের জায়গা একজন আর যেই তোর কারণে আমি জাহান্নামে আসলাম তুই আমার কারণে আসস নাই তোর নিজের কারণে গিয়েছিস অমুকে অমুকে রে দোষারোপ ছাড়া কিছু নাই এটা জাহান্নামীদের ক্যারেক্টার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ সুবহান বলেন ওয়া তাদাল লিমান কাযাবি সাআদি সাইরা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিহু লাহা তাগায়ুযাম ওয়া যাফিরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইয়িকান মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়া দাউ সুবুরান কাসীরা আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আমি জাহান্নামী দিকে তো আমি তো একদম যারা যারা আখিরাতকে অস্বীকার করেছিল আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছি যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা শুনতে পাবে জাহান্নাম চিৎকার করছে ডাকছে ওদেরকে ধরো ওদেরকে আমাকে আমার কাছে নিক্ষেপ করো আমি খুবই ক্ষুধার্ত ওদেরকে আমি চাই জাহান্নাম এরকম চিৎকার করতে থাকবে যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তাদেরকে নিক্ষেপ করা হবে একেবারে সংকীর্ণ জায়গায় আপনারা কখনো কনসেন্ট্রেশন সেলের অবস্থা দেখেছেন কিনা আমি তো আমি দেখিনি কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি বর্ণনা দেখেছি ছবি দেখেছি কনসেন্ট্রেশন সবচেয়ে দাগি আসে আমি তাকে একেবারে সংকীর্ণ একটা জায়গা থেকে রাখা হয় এই দিকে ফেরা যায় না ওই দিকে ফেরা যায় না আল্লাহ সুবহান বললেন দাইয়িকান মুকাররানিন এবং ওই জায়গা থেকে আবার বেঁধে রাখা হবে শিকল দিয়ে জাহান্নামীকে প্রচন্ড চিকন একটা জায়গা দাইয়িকান মাকানান দাইয়িকান মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা সেখানে বলবে ধ্বংস হোক আমার ধ্বংস আল্লাহ বলবেন লা তাদউ ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়া দউ সুবুরান কাসীরা আজকে একটা ধ্বংস কামনা করে লাভ নাই বারবার ধ্বংস হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ধ্বংস কামনা করে কিন্তু তাতেও কোনো কাম নাই তোমার ধ্বংস হবে না তুমি শেষ হবে না লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া বাসবো না এখানে মরবাও না তোমার জন্য ভিন্ন ধরনের একটা জীবন এখানে অপেক্ষা করছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রতি মুহূর্তে কামনা করবেন আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন রাসূল আল্লাহ কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ ফিতনাতিল আযাবি ওয়া ফিতনাতিল কবর ফিতনাতিল কবর ওয়া ফিতনাতি ফিতনাতি আযাবিল কবর ওয়া আযাবিন নার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন তা প্রার্থনা করা দরকার আমাদের এবং অব্যাহতভাবে পথ চলুন যে পথ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে নিজের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না যা জাহান্নামের পথ আপনার জন্য উন্মুক্ত করে দেয় অবারিত করে দেয় সহজ করে দেয় হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে অবিচল রাখো জান্নাতের পথে অব্যাহতভাবে চলার তৌফিক দান করো জাহান্নামকে বোঝার তৌফিক দান করো এবং জাহান্নাম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো আল্লাহ জাহান্নাম